হ্যালো ফ্রেন্ডস, অক্টোবর মাসে দুটি বড় দুঃসংবাদ, গহনা সোনা এবং এলপিজি গ্যাসকে কেন্দ্র করে। এর সাথেই দেখে নেব পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস কত যাচ্ছে। পুজোর মুখে গহনা প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ, এক ধাক্কায় প্রচুর টাকা বাড়তে চলেছে গহনা সোনার দাম, যা জানলে এবার আপনিও চমকে উঠবেন। আর আজকে মূলত থাকবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, আমাদের দেওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন এবং আগামী দিনে এমনই ইনফরমেশনগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। মাসের শুরুতেই প্রথমেই রয়েছে গহনা সোনা নিয়ে আজকের একটি বড় খবর। হু হু করে বাড়ছে হলুদ ধাতুর দাম, 80,000 পৌঁছাবে সোনার দর। একদম ঠিকই শুনেছেন, যদি আপনাদের গহনা সোনা করার ইচ্ছা থেকে থাকে তাহলে কিন্তু এটা একটা মোক্ষম সময়। অতি দ্রুত গহনা সোনার জন্য টাকা জমা দিয়ে রাখুন, নতুবা খুব দ্রুত বাড়তে চলেছে গহনা সোনার দাম, প্রায় 80,000 উপরেও যেতে পারে। চলতি বছর বাজেটে সোনার দামে আমদানি শুল্ক হ্রাস করেছিলেন প্রধানমন্ত্রী, তারপর কিছুদিনের জন্য খুচরো বাজারে কমছিল হলুদ ধাতুর দর। উৎসবের মরশুমে মুখে ফের বাড়ছে সোনার দাম, যা দেখে স্বর্ণ ব্যবসায়ীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। চলতি বছরের 24 সেপ্টেম্বর রেকর্ড উচ্চতায় উঠেছিল সোনার দর। ওই দিন হলুদ ধাতুর পট মূল্য আউস প্রতি 2,638.37 ডলারে পৌঁছায়। অন্যদিকে আমেরিকায় সোনার ফিউচার চলে যায় 2,661 টাকা 60.60 ডলারে। বর্তমানে ঘরোয়া বাজারে 24 ক্যারেট প্রতি 10 গ্রামে দাম 76,000 টাকা ছাপে গিয়েছে, আর 22 ক্যারেট হলুদ ধাতুর দর 72,000 থেকে 73,000 মধ্যে ঘোরাফেরা করছে। গহনা তৈরির মূলত সোনাতে ব্যবহার করা হয় 22 ক্যারেট, কিন্তু বিশেষজ্ঞদের দাবি আগামী দিনে ভারতের বাজারে আরো বাড়বে সোনার দাম। হলুদ ধাতুর প্রতি 10 গ্রামের দর 78,000 টাকা পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে জিএসটি দিয়ে সোনার দর 80,000 টাকা ছাপিয়ে যাবে। সোনার দাম চড়ার প্রধান কারণ হিসাবে আমেরিকার ফেডারেল ব্যাংকের সিদ্ধান্তকে দায়ী করা হচ্ছে। সম্প্রতি সুদের হার কমিয়েছে আটলান্টিকের পারের দেশটির কেন্দ্রীয় আর্থিক সংস্থা, পাশাপাশি বিশ্ববাজারের দর কমেছে ডলারের। অন্যদিকে আবার পূজোর মুখে ফের বাড়লো গ্যাসের দাম, না বিশ্বাস আমজনতার। পুজো শুরু হতে হাতে মাত্র আর কদিন, তার মধ্যেই ফের বেড়ে গেল গ্যাসের দাম। লোকসভা নির্বাচন হবার পর টানা 3 মাস বাড়ানো হলো বাণিজ্যিক গ্যাসের দাম। আগস্ট সেপ্টেম্বরের পর অক্টোবর ঊর্ধ্বমুখী গ্যাসের দাম। জানা গিয়েছে 3 মাসে 19 কেজি বাণিজ্যিক গ্যাসের প্রতিটি সিলিন্ডারের দাম সব মিলিয়ে 94 টাকা বেড়েছে। পাঁচ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও 12 টাকা বেড়েছে। 47 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 120 টাকা বাড়ানো হয়েছে। গ্যাস সিলিন্ডারের নতুন দামের তালিকা প্রকাশিত হয়, সেখানে দেখা যাচ্ছে কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 1,850.50, যেখানে সেপ্টেম্বরে এই দাম ছিল 1,802 টাকা। সিলিন্ডার পিছু 48 টাকা দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। অন্যদিকে আবার আজ পেট্রোল ডিজেলের দাম, আজ পেট্রোল যাচ্ছে 104.95 টাকা, ডিজেল যাচ্ছে 91.76 টাকা এবং বাড়ির গৃহস্থ রান্নার গ্যাস যাচ্ছে 829 টাকা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে শেয়ার করবেন। চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।